করলাম দুনিয়া জয় কইরা আচ্ছা তো রাইখা দিন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এত ফিজুল তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আল্লাহর অশেষ সহমতে আমরা ভালো আছি আর অনেক হ্যাপি আছি, দেখেই বুঝতে পারছেন। কারণ হচ্ছে পরপর তিনটা ভিডিও এ পর্যন্ত আমি পাবলিক করেছি, আরও অনেক ভিডিও রয়ে গেছে, এগুলোও পাবলিক করব। আমরা যে হচ্ছে মালেক্কা ঘুরতে গেছিলাম, আমরা কিন্তু হচ্ছে প্রায় দুই দিন ধরে পুরাই ঘুরেছিলাম। তো ওইগুলা ভিডিও দেখে তো সবাই বুঝতে পারছেন, অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম। তা আজকে হচ্ছে একদম হচ্ছে চলে আসছি আমরা হচ্ছে মালেক্কার গ্রামে, একদম বলতে পারেন যেরকম পুরা গ্রাম দেখেই বুঝতে পারছেন, একদম গ্রাম তো গ্রামই। এই যে দেখেন কলা গাছ, বিভিন্ন গাছের ঢাকা, আর বাড়িঘর কিন্তু খুব সুন্দর। তো এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে সাগরে মাঝখানে আর কি, একটা দ্বীপে, চতুর সাইডে হচ্ছে সাগর। আর এই সাগরটার পরেই কিন্তু হচ্ছে দেখা যায় হচ্ছে সিঙ্গাপুর। তো আমরা ওইখানেই যাব, নৌকা করে যাব আর কি এখান থেকে হচ্ছে। তো প্রায় চলে আসছি আমরা আর কি, সামনের দিকে হচ্ছে গাড়ি হচ্ছে এখানে পার্কিং করে নিবে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে যেতে হবে, নৌকাতে যেতে হবে। আর দেখেন গ্রামটা কত সুন্দর, আমার কাছে অনেক অনেক ভাল লাগছিল। কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম আমি হচ্ছে মালয়েশিয়ার গ্রাম দেখতেছি আর কি। আর গ্রামের রাস্তাগুলা দেখেন, গ্রামের রাস্তাগুলা কত সুন্দর। শহরও কিন্তু ভাল লাগে, কিন্তু গ্রামও কিন্তু আরও সুন্দর, সবুজ বনানী পুরো ভরা। তো এই তো চলে আসছি, এখন হচ্ছে গাড়ি পার্কিং করে নিবে। এই সাইডের থেকেই হচ্ছে সাগর শুরু। তো যারা হচ্ছে আসতে চান, মালয়েশিয়া আসেন, অবশ্যই একবার হলেও এদিকে ঘুরে যাবেন এসে। তো সবাই তো জানেন এবং হচ্ছে এই জায়গাগুলো অনেকেরই পরিচিতি। মালেক্কা হচ্ছে যেই হচ্ছে সাগরের মাঝখানে হচ্ছে দ্বীপটা আছে, ওইখানে তো অনেকেই যা ঘোরার জন্য। আর ওইখানে খুবই সুন্দর জায়গা আছে দেখার মতো আর কি। তো আমরা হচ্ছে ওইখানে এখন যাব। তো এই তো আপনাদের ভাইয়া সবাই হচ্ছে গাড়ি থেকে নেমে গেল, এখন হচ্ছে যাচ্ছে হচ্ছে সবাই মিলে যে নৌকা ঠিক করার জন্য, যে কোন নৌকা দিয়ে আমরা ওই দ্বীপে যাব আর কি, তাদের সাথে কথা বলার জন্য। তো এখানে হচ্ছে যারা নৌকা হচ্ছে চালায় ওনারা অনেকজন আছে, এই যে দেখেন সবাই বসে আছে। তো তাদের সাথে এখন কথা বলে ঠিক করে নিবে আমরা কোন নৌকাটা দিয়ে হচ্ছে ওইখানে যাব। আর আমি অনেক ভয় পাইতেছিলাম, অনেক বেশি ভয় লাগতেছিল। কারণ হচ্ছে এরকম দেখা যায় নৌকা দিয়ে কোথাও আমি হচ্ছে যাই নাই, এত বড় হচ্ছে সাগর পাড়ি দিয়ে। তো সবাই দোয়া করবেন আর হচ্ছে দেখি কি করা যায়, ভয় পাইতেছিলাম, আবার যাওয়ারও ইচ্ছা হইতেছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে অসুবিধা নাই, আমরা তো সবাই আসি, ভয় পাইও না। তো এই তো দেখেন নৌকাগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এখানে কিন্তু সকালবেলা হচ্ছে সাগর থেকে মাছ ধরে এনে এখানে হচ্ছে বিক্রি করা হয়, যে যাত্রীরা হচ্ছে সকাল থেকেই ওই পারে যায় বা পার থেকে আসে ওইগুলো বিক্রি করা হয়। তো আসলে ওই ফুটেজটাও আমি করেছিলাম, অনেক মাছ এখানে বিক্রি করতেছিল, তখন বাজে হচ্ছে 11টা। তো তারপরে তো আর পাওয়া যায় না, দেখা যায় 11টা সাড়ে 11টার মধ্যে মাছগুলো বিক্রি হয়ে যায়। তো ওই ফুটেজটা যেভাবে হচ্ছে ডিলেট হয়ে গেছে। তো এই তো ফাইনালি নৌকা ঠিক করে ফেললো আমরা দ্বীপে যাওয়ার জন্য, এখন সবাই এক এক করে উঠে গেল নৌকাতে। তো আর আমরা উঠে যাব, এখন উঠে হচ্ছে নৌকা ছেড়ে দিবে আর কি। তো আমরা লাইফ জ্যাকেট পরলাম না, কারণ হচ্ছে আজকে ওইরকম বাতাস ছিল না এবং হচ্ছে মানে দেখা যায় সাগরে ওইরকম ঢেউও ছিল না, তো তার জন্য আর লাইফ জ্যাকেট হচ্ছে পরতে হইলো না। হয়তো বা নৌকাতে আছে, দেখা যায় প্রয়োজন হলে পরবে। তো এখন হচ্ছে নৌকা ছেড়ে দিতেছে। আর আমার কাছে খুব বেশি ভালো লাগলো, কারণ হচ্ছে প্রথম ভয় পাচ্ছিলাম, পরে আর এত ভয় পাই নাই, অনেক এনজয় করতে পারছি যখন হচ্ছে ট্রলার ছেড়ে দিছিল। কারণ আমার ওইরকম অভিজ্ঞতা নাই নৌকা দিয়ে কোথাও যাওয়া বা বড় ট্রলারগুলো দিয়ে হচ্ছে
নদী বা সাগর পার হওয়া এরকম ইয়ে নাই, তো এইটা হচ্ছে ফার্স্ট টাইম আমি করতেছি। তো দেখেন আমাদের ট্রলার ছেড়ে দিল, আমরা কিন্তু ওই যে সামনের দিকে দেখেন একদম হচ্ছে ওইদিকে হচ্ছে সিঙ্গাপুরের সাথে লেগে আছে, ওইদিকে একটা হচ্ছে দেখেন গাছপালা দেখা যাচ্ছে, যে ওই দ্বীপটাতে হচ্ছে আমরা যাব, পুরো সাগর হচ্ছে এই সাইডে সাগরটা পাড়ি দিয়ে। তো নৌকাটা ছেড়ে দিছে এখন। আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমি ন্যাচারাল ভয়েসটা রাখছি, আর হচ্ছে ভাইয়া হচ্ছে ভিডিও করে দিচ্ছিল, তো ওনা হচ্ছে মানে কথা বলেছে, তো ওনার কথাগুলো সবাই শুনবেন আর পুরা ব্লগটা হচ্ছে এনজয় করবেন আশা করি। তো আমি হচ্ছে আবার পরবর্তী ব্লগ নিয়ে চলে আসব আপনাদের মাঝে, হচ্ছে মালেক্কার আরও ব্লগ রয়ে গেছে, যখন আমরা ওই দ্বীপে যাই, যাওয়ার পরে হচ্ছে আরও যেগুলো ভিডিও করেছিলাম ওইগুলো নিয়ে চলে আসবো আর কি। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, সবার কাছে অনুরোধ রইল, দেখলে ভালো লাগবে। এই মুহূর্তে আমি বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং কি আপনি টু ক্যাপে হুবই মানানসই একটা গ্রুপ। এই যে আমরা প্রায় বা গাড়ি চলে আসছি,
একদম ঘাটে পৌঁছে গেছি আমরা, আমাদের বোট এই মুহূর্তে আমরা নেমে যাবো, বোট থেকে চলে যাচ্ছি আমরা পারের কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন আরো বোট পৌঁছে গেছে, ওরা নামতেছে, আমরা এরকম ভাবে নামবো। আমরা ওই যে ওরা তো মনে করে নিয়ে দিছি, ওরা মনে করেন আপনি ইয়া করে নামতেছে, টাঙ্গা দিয়ে নামতেছে। আসলে আমরা তো টাঙ্গা বাংলাতে কি বললে সিঁড়ি, আমরা সিঁড়ি না, আমরা ফালাইয়া নামবো, আমরা তো বাঙালি জাতি ভাই।